শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির আন্তরিক সহযোগিতায় আমরা করোনাকে প্রতিহত করার জন্য হামচরবাসী ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা ঘর থেকে বের হব না সেটা অঙ্গীকার করেছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ হামচর উপজেলায় কাউকেই করোনা এখনো আক্রান্ত করতে পারে নাই আল্লাহ পাকের সদিচ্ছায় সকলে আমরা ইনশাআল্লাহ শান্তিতে আছি তাই মানুষ যেন ঘর থেকে বের না হয় সেজন্য 10 কেজি চাল 2 কেজি আলু 2 কেজি পেঁয়াজ এবং 2 কেজি ময়দা 1 কেজি ডাল 1 কেজি তুল 1 কেজি লবণ 1 কেজি চিনি এবং 1 কেজি সোয়াবিন তুল এবং চিনি 2টি লাইফবয় সাবান 250 গ্রাম চা পাতা সহ 10টি আইটেম যার মূল্য 1173 টাকা 2750 পরিবারকে আমরা দিচ্ছি এটার মূল্য দাঁড়ায় 32,34,000 টাকা পরবর্তীতে আমরা আরেকটি প্রোগ্রাম করতেছি আমরা 2টি টেলিফোন নাম্বার দিয়ে দিব কোন জায়গায় কেউ যদি খাদ্য অভাবে থাকে টেলিফোন করার সাথে সাথে আমাদের স্বেচ্ছাসেবক আছে ওনারা তাদের বাসা বাড়িতে গিয়ে খাদ্য পৌঁছে দেবে আমরা একটু ভিন্নভাবে করোনাকে মোকাবিলা করার জন্য আমরা জনগণকে বিতরণটা করব রাত 10টার পরে মানুষের ঘরে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসব যাতে জনগণ একসাথে একত্রিত না হতে পারে সেই জন্য ঘরে ঘরে আমাদের স্বেচ্ছাসেবকরা পৌঁছে দিয়ে আসবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে রাখে ওনার নেতৃত্বে এ দেশটা যেন শান্তিতে থাকে এটা আমরাও দোয়া করি আপনারাও দোয়া করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই খাদ্য সামগ্রী আওয়ামী লীগ কার্যালয়ে এখন আছে ইনশাআল্লাহ আমরা এখান থেকে প্যাকেজিং কাজ হচ্ছে আমার যেগুলি প্যাকেট হচ্ছে সেগুলি গোডাউনে যাচ্ছে সেখান থেকে আবার রাতের বেলায় আমরা 25টা হুন্ডা রাখছি বিভিন্ন ভাবে 50 জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই মালগুলি মানুষের বাড়িয়ে বাড়িয়ে পৌঁছে দিচ্ছি সকলকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমরা অনেকে সহযোগিতা দিচ্ছে এবং অনেক বন্ধু বান্ধব আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রশাসন স্বেচ্ছাসেবক দলের সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি ধন্যবাদ সবাইকে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ